गुड मॉर्निंग स्टूडेंट्स, आज हमें क्लास फाइव में रियल इंग्लिश से चैप्टर नंबर नाइन एवं चैप्टर नाम होते बॉटल ऑफ ड्यू आज पढ़ाबो। आगे क्लासे रामानाथा थे के गोल्ड पोजन्तो पढ़ानो हुए चिलो, ये पढ़ानो और मध्य चिलो, जे शेष पोजन्तो की पढ़ानो हुए चिलो, जे रामानाथा के वही फेमस सेज একটি বেনানা ট্রি লাগাতে বলেছিল এবং নিজে হাতে সেই বেনানা ট্রিতে জল দিতে বলেছিল এবং শীতকালে সেই বেনানা ট্রির পাতার উপর যে শিশির জমবে সেই শিশির সংগ্রহ করে ওই সাধুর কাছে নিয়ে আসতে বলেছিল যাতে ওই সাধু ওই শিশিরের উপর সিক্রেট মন্ত্র উচ্চারণ করে সেটাকে ম্যাজিক পোশনে পরিণত করবে। তাহলে এরপর আমরা পড়ব, এরপর রামানাথা থেকে পড়ব। তো শুরু করছি। রামানাথা ওয়াজ ওরিড, রামানাথা খুব বা রামনাথ খুব চিন্তিত ছিল। বাট কিন্তু উইন্টার ইজ অনলি ফর এ ফিউ মান্থস, কিন্তু শীত তো আসে, শীতকাল তো আসে কিছু মাসের জন্য বা শীতকালের স্থায়িত্ব হয় কিছু মাস, কয়েকটি মাস, সারা বছর তো শীতকাল থাকে না, তাই এখানে বলেছে I will take me years to collect 5 liters of dew. It will take me years. এটা তো আমাকে অনেক বছর লাগিয়ে দেবে to collect 5 liters of dew. 5 লিটার শিশির সংগ্রহ করতে আমার তো অনেক বছর সময় লেগে যাবে। তারপর দেখো, You can plant as many trees. তুমি অনেক গাছ লাগাতে পারো, as you want. যদি তুমি বা যতটা তুমি চাও ততগুলি গাছ তুমি লাগাতে পারো। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট লুক আফটার দেম ইয়োরসেলফ, কিন্তু মনে রেখো, ইউ মাস্ট, তোমাকে অবশ্যই লুক আফটার, যত্ন নিতে হবে দেম সেগুলোর, ইয়োরসেলফ, নিজেকেই। অ্যান্ড কালেক্ট দ্য ডিউ, এবং ওই শিশির সংগ্রহ করতে হবে উইথ ইয়োর ওন হ্যান্ডস, তোমার নিজে হাতে। কে বলেছিল? রামানাথাকে বলেছিল ওই ফেমাস সেজ, এই কথাগুলো বলেছিল। তারপর কি হলো দেখি, রামানাথা ওয়েন্ট হোম, রামানাথা বা রামনাথ বাড়ি ফিরে গেল। অ্যান্ড আফটার টকিং টু হিজ ওয়াইফ, এবং তার স্ত্রীর সাথে কথা বলার পর স্টার্টেড ক্লিয়ারিং হিজ লার্জ ফিল্ডস, শুরু করেছিল পরিষ্কার করতে হিজ লার্জ ফিল্ডস, তার ওই বিশাল জমি। হুইচ হ্যাড বিন লাইং, যেটা পড়েছিল এমটি, খালি, অল দিজ ইয়ার্স, এই বছরগুলিতে। দেয়ার হি প্ল্যান্টেড রোজ অ্যান্ড রোজ অফ বেনানা ট্রিস, দেয়ার সেখানে হি প্ল্যান্টেড, সে লাগিয়েছিল রোজ অ্যান্ড রোজ অফ বেনানা ট্রিস, সারি সারি বেনানা গাছ বা কলা গাছ। হি টেন্ডেড দেম, সে পরিচর্যা করেছিল দেম সেগুলোর, কেয়ারফুললি, খুব যত্ন সহকারে। অ্যান্ড ডিউরিং দ্য উইন্টার মান্থস, এবং শীতকাল বা শীতকালীন মাস চলাকালীন, ডিউরিং মানে চলাকালীন, মানে শীতের সময় বা শীতের মাস চলাকালীন, কালেক্টেড দ্য ডিউ, তখন সে ওই শিশির সংগ্রহ করে রেখেছিল। অ্যান্ড দ্যাট ফর্মড অন দেম উইথ গ্রেট কেয়ার, এবং যেটাকে রেখেছিল সে খুব যত্ন সহকারে। হিজ ওয়াইফ হেল্পড হিম টু, তার স্ত্রীও তাকে সাহায্য করত। মধুমতি, মধুমতি কে ছিল? মধুমতি ছিল রামনাথের বা রামনাথের স্ত্রী, স্ত্রীর নাম ছিল মধুমতি। মধুমতি গ্যাদার দ্য বেনানা ক্রপ, মধুমতি গ্যাদার মানে একত্রিত করা বা জড়ো করা, দ্য বেনানা ক্রপ, বেনানা ক্রপ মানে বেনানা গাছে যে ফসল হয় বা ফল হয় তাকে কি বলে? বেনানা ক্রপ, মানে কলার কাঁদি যেটাকে আমরা বলি। তো মধুমতি গ্যাদার্ড দ্য বেনানা ক্রপ, মধুমতি জমা করত বা একত্রিত করত কলার কাঁদিগুলোকে। টু কিট টু দ্য মার্কেট, সেগুলোকে কোথায় নিয়ে যেত? মার্কেটে। অ্যান্ড গট এ গুড প্রাইস ফর ইট, এবং পেত, গট মানে পেয়েছিল, এ গুড প্রাইস ফর ইট, এটার জন্য ভালো দাম পেয়েছিল। ওভার দ্য ইয়ার্স, বছরগুলিতে রামানাথা বা রামনাথ প্ল্যান্টেড মোর অ্যান্ড মোর ট্রিস, রামনাথ লাগিয়েছিল, প্ল্যান্টেড মানে গাছ লাগানো, লাগিয়েছিল মোর অ্যান্ড মোর ট্রিস, অনেক অনেক গাছ। অ্যান্ড দে হ্যাড এ বেনানা প্ল্যান্টেশন, এবং তাদের ছিল একটি বেনানা কলার প্ল্যান্টেশন, মানে বাগিচা বা বাগান, অনেক অনেক গাছ লাগানোর ফলে সেটা একটা ওই এমটি ফিল্ড
পরিণত হয়েছিল একটা কলা বাগানে। At the end of 6 years, 6 বছর পর, he finally had his five liters of dew. Finally, শেষ পর্যন্ত তার কাছে 5 লিটার শিশির জমল। Carefully, খুব যত্ন সহকারে, he took the bottle to the sink. সে নিয়ে গিয়েছিল ওই বটল মানে শিশির ভর্তি ওই বোতল টু দ্য সেজ ওই সাধুর কাছে। দ্য সেজ স্মাইলড, তখন ওই সাধু হেসেছিল। অ্যান্ড মাটার্ড, এবং বিড়বিড় করে বলেছিল এ মন্ত্র, একটা মন্ত্র ওভার দ্য ওয়াটার, ওই জলটির উপরে। দেন হি রিটার্ন দ্য বটল, তারপর সে বা তিনি, তিনি বলতে ওই ফেমাস সেজ এর কথা বলা হয়েছে, হি টুক দ্য বটল টু দ্য সেজ। আচ্ছা, দেন হি রিটার্ন দ্য বটল অ্যান্ড সেড, এবং তারপর হি রিটার্ন দ্য বটল, তিনি ওই বটলটা ফিরিয়ে দিয়েছিলেন অ্যান্ড সেড, এবং বলেছিলেন ট্রাই ইট আউট, যাও এটাকে চেষ্টা করো। রামনাথা স্প্রিঙ্কলড এ ফিউ ড্রপস অন এ কপার ভেসেল, রামনাথ স্প্রিঙ্কলড ছিটিয়ে দিয়েছিল বা ছড়িয়ে দিয়েছিল, স্প্রিঙ্কেল মানে ছিটিয়ে দেওয়া বা সামান্য কিছু ছড়িয়ে দেওয়া, এ ফিউ ড্রপস অফ ড্রপস কিছু ফোঁটা, অন এ কপার ভেসেল একটা তামার পাত্রের উপর, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করেছিল ফর ইট এটার জন্য, টু টার্ন টু গোল্ড যাতে এটা সোনায় পরিবর্তিত হয়। টু হিজ ডিসঅ্যাপয়েন্টমেন্ট নাথিং হ্যাপেন্ড, কিন্তু তার হতাশায় কিছুই হলো না। আশা করি তোমরা রামনাথা থেকে হ্যাপেন পর্যন্ত বুঝতে পেরেছো স্টোরিটা, কিছু ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড মিনিং গুলো দেখে নেবে। ওয়ার্ডস গুলো যেমন আছে, ওরিড যেই পড়া পর্যন্ত পড়া হলো, যে প্যারা পর্যন্ত পড়া হলো, তার মধ্যে এই ওয়ার্ড গুলো রয়েছে। ওরিড মানে চিন্তিত, রিমেম্বার, রিমেম্বার মানে মনে করা, লুক আফটার মানে যত্ন নেওয়া বা যত্ন আত্তি করা, টেন্ডেড মানে পরিচর্যা করা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, গ্যাদার্ড মানে একত্রিত বা জমা করা, যেমন মধুমতি বেনানা ক্রপস গুলোকে একত্রিত করেছিল, প্ল্যান্টেড, প্ল্যান্টেড মানে লাগানো, মাটার্ড, মাটার মানে বিড়বিড় করা, স্প্রিঙ্কলড মানে ছেটানো, যে সাধু ওই শিশির দিয়েছিল শিশিরের বোতলটা ছিটিয়ে দিতে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশাগ্রস্ত হয়েছিল। কোশ্চেন আছে, একটি যে প্যারাটা পড়ানো হলো সেখান থেকে একটি কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটি নোট ডাউন করবে খাতাতে, আমি পড়িয়ে দিচ্ছি। কোশ্চেন ছিল যে হোয়াইল রামনাথা ওয়াজ কালেক্টিং দ্য ডিউ, যখন রামনাথা বা রামনাথ ওই শিশির সংগ্রহ করছিল, হোয়াট ডিড হিজ ওয়াইফ ডু, তখন তার স্ত্রী কি করছিল। অ্যান্সার হবে, তো কোশ্চেন দেখে অর্ধেক অ্যান্সারটা টুকবে, যে হোয়াইল, তাহলে এখান থেকে প্রথম লিখবে হোয়াইল রামনাথা ওয়াজ কালেক্টিং দ্য ডিউ, একই লেখা আছে, হোয়াইল রামনাথা ওয়াজ কালেক্টিং দ্য ডিউ কি করেছিল, তখন হিজ ওয়াইফ গ্যাদার্ড দ্য বেনানা ক্রপ, টুক ইট টু দ্য মার্কেট অ্যান্ড গট এ গুড প্রাইস ফর ইট। হোয়াইল রামনাথা ওয়াজ কালেক্টিং দ্য ডিউ, যখন রামনাথা ওই শিশির সংগ্রহ করছিল, হিজ ওয়াইফ তার স্ত্রী গ্যাদার্ড দ্য বেনানা ক্রপ, বেনানা ক্রপ গুলোকে জড়ো করছিল, টুক ইট টু দ্য মার্কেট, তারপর এটাকে মার্কেটে নিয়ে গিয়েছিল, অ্যান্ড গট এ গুড প্রাইস ফর ইট, এবং এর জন্য ভালো দাম পেয়েছিল। এই কোশ্চেনের অ্যান্সারটা বইয়ের মধ্যে পাবে, এখানে লেখা আছে মধুমতি গ্যাদার দ্য বেনানা ক্রপ, টুক ইট টু দ্য মার্কেট অ্যান্ড এ গুড প্রাইস ফর ইট। কঠিন কিছুই না, খাতায় নোট ডাউন করে মুখস্থ করবে। থ্যাংক ইউ টু অল।